हे हेलो गाइस, आजकल भिडियो अपने एम एक जिनिस बनिए देखो जेटी देखार पर आपनारा अवश्य अवश्य अबाक हबें। कारण आजकल भिडियो एधरण दुई ग्लस सल्ट वाटर थे एधरण एक 100 वाट लाइट जाली देखो। अर्थात आज के भिडियो एक फ्री एनार्जी तैरि करब ताओ लवण पानी दिए। लवण पानी दिए अपना एधरण एक 100 वाट लाइट जलाते पर पूर्वे अपन के भिडियो देखाते चाची। अपना देखते इन्हें एक भिडियो चलते से जे भिडियोते देखानो होच्छे जे दुई ग्लास लवण पानी एक लाइटर साथे दुटो ब्लेड लागिए देवार साथे साथे किन्तु लाइटटी जलते से एखाने प्राय 21 मिलियन भिउ पड़े और अनेके एटी चेष्टा करेछे तैरी करार जोन्नो किन्तु केउ तैरी करते पारेनी। एर अन्यतम कारण होच्छे एखाने किछु केमिकेलेर व्यवहार करा होयेछे जे केमिकेल अथवा ट्रिक्सटी आपनादेर थेके लुकानो होयेछे जेटी आपनादेरके देखानो होयनी। তাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে দুই গ্লাস লবণ পানি থেকে একটি 100 ওয়াটের লাইট জ্বালানো যায়। তো এই ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং তারপরে এই জিনিসটি ট্রাই করার চেষ্টা করবেন এবং ছোটরা কোনোভাবে এটি করার চেষ্টা করবে না, কারণ এটি যে আজকের ভিডিওটি যেমন শিক্ষণীয় তেমনই বিপজ্জনক। তাই আমি রিকোয়েস্ট করব আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখে তারপর নিজের চেষ্টা করবেন। যদি আপনারা সম্পূর্ণ ভিডিওটি না দেখে ট্রাই করেন এবং সেটি না হয় সেক্ষেত্রে আমি কোনো এই রিস্ক নিব না। তাই আপনাদেরকে আবার রিকোয়েস্ট করতেছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, এরপর হচ্ছে নিজেরা চেষ্টা করবেন। আর বরাবর মতো আপনাদের সাথে আছি আমি মাহবুব কবির। চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। আর আপনারা দেখছেন কাবির এক্সপেরিমেন্ট, তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। তো আমাদের আজকের এই ফ্রি এনার্জিটি তৈরি করার জন্য আমাদের যে সকল জিনিসের প্রয়োজন হবে সেগুলোর মধ্যে সর্বপ্রথম প্রয়োজন হবে আমাদের এ ধরনের দুটো গ্লাস। এখানে আপনার কাঁচের গ্লাস, প্লাস্টিকের গ্লাস যা খুশি নিতে পারেন। এরপর প্রয়োজন হবে আমাদের এ ধরনের একটি হোল্ডার এবং হোল্ডারের সাথে এ ধরনের দুটো তার লাগিয়ে নেবেন। এটার মেকানিজম কীভাবে করতে হয় আসলে আশা করি সবাই জানেন, একটা হোল্ডারের মধ্যে কীভাবে দুটো তার লাগাইতে হয়। এবং প্রয়োজন হবে এ ধরনের একটি লাইট, 100 ওয়াট একটি লাইট প্রয়োজন হবে। সেই সাথে প্রয়োজন হবে আমাদের এ ধরনের কিছু বেকিং সোডা। এখানে আমার কাছে বেকিং সোডা রয়েছে, যে খাবার যে সোডাগুলো রয়েছে সেই সোডা নিয়েছি আমি এখানে। এবং দেখুন লুকিয়ে কিন্তু রান্নাঘর থেকে লবণ নিয়ে এসেছি, তো এই রড ধরা খেলে কিন্তু জাবির নেই, এটার ক্ষেত্রে বকা ছুনতে হবে। তো আমি এখানে দেখুন লবণ নিয়েছি, আপনাদের প্রয়োজন হবে এই ধরনের লবণ। এ হচ্ছে আমাদের জিনিস। এর সাথে প্রয়োজন হবে আপনাদের এ ধরনের বলতে পানির প্রয়োজন হবে। তো এ হচ্ছে আনুষঙ্গিক জিনিসপত্র আপনাদের, এগুলোর প্রয়োজন হবে। তো সর্বপ্রথম আপনাদেরকে যা করতে হবে এ ধরনের দুটো গ্লাস নিতে হবে। দেন গ্লাসের মধ্যে আপনারা পানি ঢেলে নেবেন। আমি পানি ঢেলে নিচ্ছি। দেখুন আমরা সম পরিমাণে দুই গ্লাসের মধ্যে পানি ঢেলে নিয়েছি। সো আমরা এখন এখানে দেখুন পানিগুলো ঢেলে নিয়েছি, এখন লবণটা মিক্স করে নেই। তো লবণ মিক্স করার পূর্বে আমাদেরকে আরও কিছু জিনিসের প্রয়োজন হবে, যেটা আমি দেখাই নাই আপনাদেরকে, তা হচ্ছে আমাদের এ ধরনের দুটো ব্লেডের প্রয়োজন হবে। সো ব্লেডগুলোকে বের করে নিতে হবে। বের করে নিয়ে আমাদের যে লাইটের তার রয়েছে তারের সাথে তো করে কানেক্ট করে দিতে হবে। আমরা দুটোকে খুব সুন্দর করে লাগিয়ে দিয়েছি। এখন চলুন আমাদের যে গ্লাসগুলো রয়েছে এখানে কিন্তু আমরা এখনও লবণ দিই নাই। এখন আমাদের এই লাইটটি জ্বলে কিনা তার আগে আমরা সেটি আগে পরীক্ষা করে দেখব। দেখতে পাচ্ছেন এই যে আমাদের ব্লেড, আমরা এখন ব্লেড দুটোকে এখানে দিব যে লাইটটি জ্বলে কিনা দেখতেছি। দেখুন লাইটটি কিন্তু জ্বলতেছে না, লাইটটি কোনোভাবে জ্বলতেছে না। তো এর পূর্বে আমাদের লাইটটি ঠিক আছে কিনা তা একটু চেক করতে হবে। আশা করি নতুন লাইট জ্বলার কথা, কিন্তু এখানে এখন কাজ করতেছে না। তাহলে চলুন এখন আমরা এটাতে লবণ মিক্স করব। লবণটা মিক্স করে নিচ্ছি এ ধরনের বেকিং সোডা। আমরা দেখুন এখানে ছোট চামচে এক চামচ করে বেকিং সোডা এর সাথে দিয়ে নিচ্ছি।
লবণের ক্ষেত্রে আপনারা যে লবণ দিবেন, লবণের ক্ষেত্রে পানি যা দিবেন তার সমপরিমাণে লবণ মিক্স করতে হবে এগুলোর সাথে। তো আমরা এখানে পানি যা দিয়েছি সেই সমপরিমাণে লবণ এখানে মিক্স করে নিচ্ছি। আমরা এখানে যথেষ্ট পরিমাণে লবণ নিয়েছি। লবণগুলো নেওয়ার পর এগুলোকে ভালো করে আপনাদেরকে মিক্স করতে হবে। আমি এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। করে মিক্স হবে এবং দেখে নেবেন যাতে করে এখানে সল্ট অর্থাৎ লবণ যাতে সম্পূর্ণ মিক্স হয়ে যায়। তো আমরা এখন এটাতে এই লাইটটা দিব, দিয়ে দেখবো যে আসলে আমাদের এই লাইটটা কাজ করে কি না। এর জন্য হচ্ছে যে আমরা এখানে যেভাবে লাগান অবশ্যই এখানে গ্লাভস পরে নেবেন। গ্লাভস পরে নিলে আরও ভালো হবে, এতে আপনারা হচ্ছে যে কোনো প্রকার দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে না। অবশ্যই গ্লাভস, হ্যান্ড গ্লাভস পরে নেবেন। তো আমরা এখন যে আমাদের যে লাইটটা রয়েছে লাইটটাকে আমরা এখন এখানে দিয়ে চেক করবো যে আসলে লাইটটা জ্বলে কি না। তো এর জন্য আমরা দেখুন প্রথমে একটি তার একটি ওয়্যার সম্পূর্ণ দিয়ে দিব এবং অন্যটিকে আস্তে আস্তে আমরা এখানে দিব। দেখুন লাইটটি কিন্তু সম্পূর্ণ জ্বলতেছে, তোলার পর অফ হয়ে যাবে এবং দেওয়ার সাথে সাথে কিন্তু লাইটটি জ্বলতেছে। অবাক করা বিষয়, আমি ভিডিও শুরুতে বলছি আপনারা কিন্তু এই আজকের ভিডিওটা দেখার পর আসলে অবাক হবেন। শুধুমাত্র দুই গ্লাস পানি থেকে, দুই গ্লাস লবণ পানি আর হচ্ছে সোডার মিক্সিত পানি থেকে কিন্তু আমরা একটি 100 ওয়াটের লাইট জ্বালাইতে পারছি। অসম্ভব মনে হলেও এটা আজকে আমি সম্ভব করে দেখিয়েছি। কীভাবে এটি সম্ভব হয়েছে সেটি আপনাদেরকে এখন আমি দেখাচ্ছি। সেটি দেখানোর জন্য আর একটু সময় নিতে হবে, আমরা সেটিও আপনাদেরকে এখন দেখিয়ে দিব। প্রথমে আমাদের এই মোবাইলটা নিচ্ছি, আমাদের এখানে আরেকটি ক্যামেরা রয়েছে। দেখুন আমি এই ক্যামেরা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখানে আমি যা করেছি, আসলে এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে দেখুন চিকন দুটো ওয়্যার নামছে, যে ওয়্যারগুলো এখান দিয়ে নেমে এখানে মোটা দুটো ওয়্যারের সাথে কানেক্ট করে দিয়েছি আমি এটার নিচে। দেন এই ওয়্যারগুলো এখান থেকে এসে এখানে আসছে, এখান দিয়ে দেখুন মাল্টিপ্লাগে চলে আসছে। তো এভাবে হচ্ছে যে আপনাদেরকে ধোঁকা দেওয়া হয়, আসলে ফ্রি এনার্জি এভাবে তৈরি করা হয়। তো এটা কীভাবে কাজ করে সেটা তো আপনারা অলরেডি দেখিয়ে নিয়েছেন যে কীভাবে কাজ করে, এখানে তো বাকিটা আর আপনাদেরকে বোঝানোর প্রয়োজন নেই যে আসলে এটা কীভাবে কাজ করে। তবে হ্যাঁ, লবণ পানি থেকে কিন্তু বিদ্যুৎ তৈরি হয়, সেটা কিন্তু সামান্য পরিমাণে। আর এটা দেখার জন্য আমার এখানে একটা ভিডিও রয়েছে আই বাটনে, আমি দিয়ে রেখেছি, এই ভিডিওটা দেখতে পারেন, তাহলে আপনারা আরও বুঝতে পারবেন যে লবণ পানি থেকে কী পরিমাণে বিদ্যুৎ তৈরি হয় সেটা। আর এ ধরনের এভাবে যদি তৈরি হতো সেক্ষেত্রে কিন্তু আমাদের যে কয়লা থেকে বিদ্যুৎ তৈরি অথবা টারবাইন যে ঘুরিয়ে যে বিদ্যুৎ তৈরি করা হয় সেটার প্রয়োজন ছিল না, এভাবে কিন্তু আমরা ইলেকট্রিসিটি পেয়ে যেতাম সহজে। আসলে ব্যাপারটা অতটা সহজ নয় যে লবণ পানি থেকে বিদ্যুৎ তৈরি করার জন্য। সেই লবণ পানি থেকে বিদ্যুৎ তৈরি করার একটা বিস্তারিত ভিডিও রয়েছে, সেটা দেখে আসতে পারেন আমার চ্যানেলে গিয়ে, আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আর এ ছিল আজকের ভিডিওটি, আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন, কেননা আপনার মতো এরকম অনেকেই রয়েছে যারা বিশ্বাস করে হয়তো এই ধরনের এভাবে হয়তো লবণ পানি থেকে বিদ্যুৎ তৈরি করা সম্ভব, এবং ওনারা এভাবে তৈরি করতে গিয়ে নিজেদের সময় এবং টাকা দুটোই নষ্ট করতেছে। তাই সবাইকে জানানোর জন্য, আপনার বন্ধুদেরকে জানানোর জন্য ভিডিওটি শেয়ার করবেন এবং আমার এই ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। এটি আমার আগামী ভিডিওতে আপনারা কিসের এক্সপেরিমেন্ট দেখতে চান সেটি অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন, আমি চেষ্টা করব আগামী ভিডিওতে সেই জিনিসটা নিয়েই ভিডিও করার জন্য।